বাংলা মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দু, সুপ্রিয় দর্শক শ্রোতা, দূরে ও কাছে যারা পৃথিবী বাংলার আয়োজন শোনার জন্য বসে আছেন তাদের সকলকেই জানাচ্ছি আমরা আন্তরিক সালাম ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকেও আপনাদের সামনে একটি বিশুদ্ধ হাদিস থেকে ঘটনা বিবৃত হবে ইনশাআল্লাহ। যারা আজকের এই ঘটনা বিবৃতি দানের জন্য আমাদের স্টুডিওতে এসেছেন তাদের সঙ্গেই প্রথম পরিচয় করিয়ে দেই। রয়েছেন প্রজ্ঞ আলোচক প্রফেসর ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং রয়েছেন শেখ ডক্টর জাকারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আছেন শেখ মুজাফফর বিন মোহসিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি। সম্মানিত দর্শক শ্রোতা, হযরত হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রখ্যাত সাহাবী। তিনি বলছেন যে লোকেরা নবীজির কাছে খাইরিয়াত সম্পর্কে, কল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করতেন, আর আমি জিজ্ঞেস করতাম অকল্যাণ সম্পর্কে। আসুন এই প্রখ্যাত সাহাবীর ঘটনাটি আমরা আমাদের আলোচকদের মুখ থেকে শোনার চেষ্টা করি। আমি এ পর্যায়ে শেখ মুজাফফর বিন মোহসিনকে বলবো দর্শকদের উদ্দেশ্যে আপনি হাদিসটা শোনান। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বাদা। জাযাকুমুল্লাহ খায়রান। হুযাইফা রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেই বলছেন, হাদিসটা বুখারীতে বর্ণিত হয়েছে, মুসলিমে আসছে অনেক জায়গায়, যে মানুষরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে গিয়ে জিজ্ঞেস করতেন ভালো কল্যাণ সম্পর্কে, আর আমি অকুন্ত আসলে অনেক সারে আমি জিজ্ঞেস করতাম অকল্যাণ সম্পর্কে, মাখাফাতান মাখাফাতান, এই ভয়ে আইনদের কোনো দালিক, এটা আমাকে ধরে না ফেলে, এই উদ্দেশ্যে এই ভয়ে জিজ্ঞেস করতাম। তা আমি জিজ্ঞেস করলাম যে কুন্না ফিল জাহিলিয়া ওয়াশাররিন, আমরা তো জাহিলি যুগে ছিলাম অকল্যাণের যুগ না, আমরা তো এখন এসেছি ইসলামের যুগে, এরপরে কি কোনো অকল্যাণ আসবে? তখন বলেছে যে নাম আবার আসবে অকল্যাণ, ওয়াহাদাল বাদ আলিকার সারে খৈরুন, এরপরে কি কোনো আবার কল্যাণ আসবে? তখন বলেছে নাম, হ্যাঁ আসবে, তবে অফিহি দেখান, তবে এটা ঘোলাটে ঘোলাটে ওমা দেখানো হো ঘোলাটে আবার কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কওমুন ইস্তানুনা বিগাইরি সুন্নতি ওয়া ইহতাদুনা বিগাইরি হাদিয়াতি। এমন একটা কওমের আবির্ভাব ঘটবে, তারা আমার সুন্নাতের অনুসরণ করবে মনে হবে, কিন্তু ওই সুন্নাত আমার সুন্নাত নয়, এবং তাদের মনে হবে সঠিক পথে চলছে, কিন্তু ওই পথ কিন্তু আমার পথ নাই, অর্থাৎ এটা আমার আদর্শ নয়। তারপর বলতে ওয়াহাল বাদা দালিকাল খয়রে সারুন, এই ঘোলাটে কল্যাণের পরে কোনো খারাপ যুগ আসবে? তখন বললেন যে নাম আসবে, সে যুগটা কি? তিনি বললেন যে দোয়াতুন আলা আবাবে জাহান্নাম মানা জাবাহুম ইলাইহা কযাফুহু ফিহা। সেটা হলো যে এই অকল্যাণের যুগ এক শ্রেণীর দায়ী বিভিন্ন দিকে আহ্বানকারী ব্যক্তি জাহান্নামের দরজাগুলিতে অবস্থান করবে। আবুয়াব শব্দ ব্যবহার হয়েছে, মানে শব্দ যায়, এবং তাদের ডাকে যারা সাড়া দেবে তাদেরকে ধরে তারা জাহান্নামে ফেলে দেবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলা মাত্রই হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বললেন সিফহুলানা ইয়া রাসূলাল্লাহ,
এদের পরিচয়, দায়ীদের পরিচয় বলুন। তিনি বললেন যে অহুম মিন জিলদাতিন ওয়া তাকাল্লামু নাবি আলসিনাতিনা, তারা আমাদের মতো চামড়ার মানুষ হবে, একই চামড়ার মানুষ, এবং আমাদের ভাষায় কথা বলবে। তবে একটা কথা, তারিফু মিন হুমাতুনকির, হুজাইফা তুমি তাদেরকে চিনতে পারবে এবং কি করবে, তাদের তুনকির, তাদের বিরোধিতা করবে, তাদেরকে স্বীকার করে নিতে হবে না, ইনকার করতে হবে। তারপরে তিনি বললেন যে এরপরে তাদের কিছু কর্মকাণ্ড তুমি বুঝতে পারবা, কর্মকাণ্ড তোমার কাছে খারাপ লাগবে, খারাপ লাগবে। তারপরে বললেন এরপরে আমাকে যদি ধরে ফেলে তখন আমি কি করব, তখন ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, তখন তুমি সমস্ত ফেরকাকে বর্জন করে তাল তাল জামাত আল মুসলিমিন, তখন তুমি মুসলিমদের জামাতকে আঁকড়ে ধরবে। তারপরে ওয়াইল্লাম তখন ইমাম আহুম, তুমি যদি কোনো মুসলিম জামাত না পাও, তাহলে ইমামকে জন্য না পাও, তখন কি করবা, তখন তিনি বলে দিলেন যে তুমি প্রয়োজনে কাছের শিকড় ধরে আশ্রয় গ্রহণ করবে। ইতিমধ্যে অন্য আর একটা হাদিসে আসছে, সেখানে একটা ছাগল নিয়ে যাবে, ছাগলকে পাতা খাওয়াবে, ছাগল দুধ দিবে, ইতিমধ্যে তুমি মারা যাবে, কিন্তু তাদের সঙ্গে আপোষ করো না। সহি মুসলিমের একটা অতিরিক্ত বর্ণনা আসছে যে এই সমস্ত দায়ী কারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওই জায়গায় বলেছেন রিজালুন কুলুবুহুম কুলুবু শয়াতিন ফি জুসমানাইনস, তাদের অন্তর হবে শয়তানের অন্তর, তবে দেহটা থাকবে মানুষরূপী দেহ। এটা হলো হাদিসের মূল বক্তব্য। শুকরিয়া, জাযাকাল্লাহু খায়র। আমরা সুন্দর একটি ঘটনা শুনলাম শেখ মুজাফফর বিন মহসিনের কাছ থেকে, যে ঘটনায় আমার মনে হয় শিক্ষণীয় বিষয়ের কোনো শেষ নেই। যদি আমাদের প্রাজ্ঞ আলোচক মণ্ডলী এই ঘটনার আলোকে আলোচনা করেন, অনেক সময়ের প্রয়োজন, তাই সময় ক্ষেপণ না করে আসুন আমরা শিক্ষণীয় বিষয় এবং বিশ্লেষণাত্মক বর্ণনা আমাদের শায়েখদের কাছ থেকে শুনি। জি শায়েখ এবিএম হিজবুল্লাহ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালাহ, আম্মা বাদ। জাযাকাল্লাহু খাইরান, আপনাকে ধন্যবাদ। আসলে এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য অনেকগুলো সতর্কবাণী আমাদের সতর্কবাণী দিয়ে গেছেন। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা, তিনি এমন সাহাবী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র, যার এক সাক্ষী দুই সাক্ষীর সমান। জি, এই জন্য জমুল কোরআনের সময় দেখা যায় হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নীতি অনুযায়ী দুই শাহেদ পাচ্ছিলেন না, নিজেও হাফেজ, যারা আছেন তারাও হাফেজ, তারপরেও স্বীকার করতেছেন না। তো হুযায়ফা ইবনে ইয়ামানের কাছে পাওয়া গেল, সেটাকে নিয়ে নিলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম। এখান থেকে দুই জায়গায় অন্য আরেক বর্ণনাও আছে। সেই হুযায়ফা ইবনে ইয়ামান কতটুকু সচেতন এবং সজাগ ছিলেন যে ভালো করতে পারি আর না পারি, যে মন্দটা যেন আমাকে পেয়ে না প্রতিহত করতে পারি, খারাপের ভিতরে বেঁচে থাকে, আমার দ্বারা উপকার না হোক, ক্ষতি যেন না হয়, মানুষ অনেক বলে থাকে যেগুলি দিনের জন্য ক্ষতিকর বা দিন আমার ভঙ্গকারী, আমার ঈমান ভঙ্গকারী, অন্তত সেখান থেকে যেন আমি বেঁচে দিই, আমাকে একটা মানে প্রোটেকশন যেটাকে বলে আমাকে অবলম্বন করতে হবে। দেখুন রণকৌশলও কিন্তু তাই, যে আক্রমণ করার আগে আক্রমণ প্রতিহতের ব্যবস্থা করো, তাহলে শত্রু যেন আক্রমণ করতে না পারে। এই যে দেখুন আল্লাহ আকবার, যে আমাদের মানুষের মন, নাফসে আম্মারা, নাফসে লাওয়ামা, নাফসে মুতমাইন্না, এই আমাদের শরীরের সব কিছুই তো আসলে পরিচালিত হচ্ছে ওই নাফসে দিয়েই। তো সেখানে যদি খারাপই হয়ে যায় তাহলে আমাদের আমল খারাপ হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। এই জন্য হাসাদ, কিনা, বোক, তারপরে হেরস যেগুলি আছে, এই সব কিছু থেকে বাঁচার জন্য আমাদেরকে বলা হয়েছে যেন এগুলি আমাদেরকে অন্যায় কাজের দিকে নিয়ে না যায়। তো যেটা বলছিলাম যে হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, দেখেন প্রথমে খায়রের পরে শার আছে কিনা, আছে, শারের পরে খায়র আছে কিনা, আছে, খায়রের পরে আবার শার আছে কিনা, আছে, এরপরে আবার খায়র আছে কিনা, আছে, তবে ঘোলাটে ঘোলাটে ঘোলাটে। এখন এই যে একটা একটা করে স্তর বলছেন,
এখন হিসাব করে দেখলাম আমরা না জানি সেই স্তরে পড়ে গেলাম কিনা, সর্বশেষ স্তরে এত সকাল আমরা আসতেছি আপনার কাছে আবার ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। হাদিসটির ব্যাপারে আমরা স্পষ্ট যে এটা আমাদেরকে মানে এই যে মুহূর্তটা, এই মুহূর্তটা মানে সন্ধিক্ষণ মানে খুব কঠিন মুহূর্ত, এই মুহূর্তে আমাদেরকে সঠিক পথ দেখাবে যে আমরা এখন কি করণীয়। তাকে এই কথাগুলি তিনি জানে দেয়ার অর্থ হচ্ছে যেন আমরা ভবিষ্যতে তিনি যা যা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাকে যা যা বলেছেন সেগুলি আমরা নিজেরা কেড়ে নিয়ে যে সে অনুসারে আমল করি, এটা হলো মূল কথা। দোয়াতুন আলা আবওয়াবে জাহান্নাম বলেছেন, বর্তমানে দোয়াতুন আলা আবওয়াবে জাহান্নামের অভাব নেই। ইসলামের নাম দিয়ে ইসলামে বরবাদ করার জন্য বলে দাওয়াতুল ইসলাম নাম, দাওয়াতুল হক, দাওয়াত, বিভিন্ন রকমের নাম বেরোয়েছে যেগুলি ইসলামের নাম দিয়ে আহ্বান করছে, অথচ ওখানে গেলে আপনি ইমান হারা হয়ে যাবেন। আপনাকে বলছে ইমান তাজা করে উফিস সাহেবের দরবারে গেলে, আপনি তো এখানে ইমান হারাই হয়ে অসংখ্য দায়ী, আপনার তো এখন দায়ের অভাব নেই, এখন সবচেয়ে বেশি সক্রিয় এরা। আর এদের চাপে সত্যিকার দায়ী যারা আছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে যারা আহ্বান করবে তারা মনে হয় যেন এখন অনেকটা ঢিলে ঢালা হয়ে গেছে, তাদের দ্বারা সে কাজ আদায় হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাখান বলেছেন যে কিছু ঘোলাটে অবস্থা সেটাও হতে পারে, এখনো আছে। এরপরে দিতা বলেছেন দোয়াতুন আবওয়াবে জাহান্নাম, ফেরকার অভাব নেই, প্রত্যেকটি পথ বলতেছে হালুম্মা ইলাইয়া, আমার দিকে আসো, আমার দিকে আসো, হালুম্মা রাসূল যেভাবে হাদিসে এটাও শব্দটা উল্লেখ করেছেন। এখন দেখেন আমাদের কাছে যেমন কাদিয়ানি আছে, শিয়া আছে, খারেজি আছে, মতবাদের কোনো অভাব নাই, এদের নাম পরিবর্তন হতে পারে কিন্তু মতবাদটা রয়ে গেছে, মতবাদটা রয়ে গেছে। এই যেমন যেমন মুতাযিলা ফেরকা আমার মনে হয় চলে গেছে, না যায়নি, সেই তথাকথিত বিবেকবাদীরা এখন নতুন নামে হয়ে গেছে, রাফেজি আছে, জাহমিয়া আছে, নতুন নাম নিয়েছে তারা এখন তথাকথিত, অনেকে আছে, আহলুল কোরআন আছে, তারপরে ফেরকার অভাব নেই, অকোরআনি অভাব নেই, কই আছে এই যে নাম তারহু মিনহু মতুনকে কিছু চিনবো, চিনে বেঁচে থাকতে পারবো, কিছু চিনবেই না, কিছু চিনবেই না, এটা হলো পরেরটা যে কি করবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর একটা জিনিস দিয়ে চালছেন যে ইমামুল মুসলিমিন, ইমাম মুসলিম, ইমাম মুসলিম না থাকলে কি করবে, জামাতুল মুসলিম, মুসলিম জামাতকে ধরে রাখবে। মুসলিমরা বেশিরভাগ মুসলিম কারা, জামাতুল মুসলিমিন কারা, যারা কোনো দলের সাথে সম্পর্কিত না, একটি দিক নির্দেশক, সাধারণ মানুষ, ইমানদার মানুষ, এরা হচ্ছে এই গোষ্ঠী, এদের সাথে কোনো দল থাকা না। আপনার বক্তব্য থেকে উঠে আসলো যে এরকম ক্রান্তি লগনে আমাদের কি করণীয়, তো আমরা এই মুহূর্তে একটু বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, সামান্য সময়ের জন্য একটি ছোট্ট বিরতি, তারপরে আবারও আমরা আমাদের উপস্থাপনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ। ততক্ষণে সাথেই থাকুন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। একদিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে, ধোঁয়া পূর্ব দিক থেকে বের হবে, মারিয়ামের ছেলে ঈসা আলাইহিস সালাম আবার নেমে আসবে, দাজ্জালের কপালের উপরে কাফারা লেখা থাকবে, মানে দাজ্জাল কাফের, মানুষ বেশি বেশি নেশাদার দ্রব্য পান করবে, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে, পুরুষ কমে যাওয়া, নারী বেশি হয়ে যাওয়া, মানুষ নির্দ্বিধায় তার পিতাকে হত্যা করবে, কিয়ামতের অনেক লক্ষণ। জানার জন্য দেখুন শায়খ আব্দুর রাজ্জাকের সাথে কিয়ামতের আলামত প্রতি রবিবার রাত 10:30 আর পুনঃ সম্প্রচার সকাল 9:00 বাংলাদেশে বিস টিভি বাংলায়। Saturdays provide. In Britain, we are facing one big problem, that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense, Father, Son and Holy Spirit? The opportunity to ask. But even if you agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for 3 days, who controlled the world? That means even God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument to be wrong. Dekhun, Dr. Jakirat Sange Alap Kori, প্রতি শনিবার রাত 7:30 আপন সম্প্রচার সকাল 9:30 বাংলাদেশে পিএস টিভি বাংলায়। ইবাদত আমল করলেই কি হয়ে যায়, পাবেন কি যা কিছু করছেন তাই?
অবশ্যই নয়, যতক্ষণ না আমল ইবাদত কবুল ও সংরক্ষণের শর্ত পূর্ণ হয়। জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায়। বুঝুন সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে। দেখুন ইসলামের মৌলিক জ্ঞান পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির সময় সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। অতঃপর যে আলোচনা চলছিল হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই বিখ্যাত একটি হাদিস, ঐতিহাসিক দৃষ্টান্ত সম্বলিত এই হাদিসটি, এই আলোচনা চলছিল। আমাদের শেখ জাকারিয়ার কথাটা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন এই মুহূর্তে, সেটাকে আমাদের কাছে রাখতে হবে যত বেশি সম্ভব। আমাদের এই জামায়াতুল মুসলিমিন, মুসলিম যে দল, মুসলিম যারা আছে, যারা কোনো ফেরকা বন্দিতে লিপ্ত নেই, আলাদা কোনো তাদের সাইনবোর্ড নেই, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে যারা অনুসরণ করে চলছে, এরা সাধারণ মানুষই হোক, যত সাধারণ হোক, এদেরকে নিয়ে আমাদের চলতে হবে। যারা এদেরকে নিয়ে থাকবে তারা সঠিক থাকবে, কিন্তু এর বিপরীতে এদেরকে ছোঁ মেরে নেওয়ার জন্য দেখবেন বিভিন্ন দল, বিভিন্ন উপগোষ্ঠী কাদিয়ানি আছে, কোরআনি আছে, শিয়া আছে, রাফেদি আছে, জামে, দুনিয়ার কোনো অভাব নেই, তথাপি বিবেকবাদী মানুষের অভাব নেই, এরা বের হয়ে যাচ্ছে। ধন্যবাদ, আমরা আবারও ইনশাআল্লাহ আপনার কাছে আসব। একটা কথা বলছি যে এই সময় আমাদের সবচেয়ে বেশি দরকার মূল জামাতকে ধরে রাখা, কোনো দলীয় কোনো সত্তর ছায় না ঢোকা। যদি দলীয় ঢুকে দোয়াতনা আবু আবু জান্নাত হওয়ার সম্ভব। অত্যন্ত সুন্দর দিক নির্দেশনা, আমরা সময়ে অবস্থার হাল হলে আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। শেখ মুজাফফর বিন মুহসিন, আপনার সুচিন্তিত বক্তব্য দর্শকদের উদ্দেশ্যে বলেছেন এই হাদিসের শিক্ষা অনেক, বলে শেষ করা যাবে না, বলে শেষ করা যাবে না। আসলে প্রথম একটা দিক লক্ষ্য রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে খারাপের পরে ভালো, ভালোর পরে খারাপ, আবার সেই খারাপের ভালো আসবে, এর ঘোলাটে ভালো, ঘোলাটে ভালো, জি ভালো, তবে ঘোলাটে, ঘোলাটে ভালো কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উদাহরণ পেশ করেছেন, কওমুন ইস্তান্নুনা বিগায়রি সুন্নাতি, আমার সুন্নাত ছাড়াই আমল করবে কিন্তু দেখাবে এটা রাসূলের সুন্নাত, এবং আমার পথ ছাড়াই অন্য পথে চলেই বলবে এটা রাসূলের পথ, রাসূলের পথ। এটা সবচেয়ে মানে ঘোলাটে ভালো কথা উল্লেখ করছেন। এই পথে আপনাকে দেখতে হবে এমন কিছু আমল বা এমন কিছু আদর্শ সমাজে প্রচলিত আছে, মানুষ এমন ভাবে উপস্থাপন করবে সমাজের বুকে, দেখে মনে হবে এটা রাসূলের আদর্শ, দেখে মনে হবে এটা রাসূলের সুন্নাত, অথচ এটা সুন্নাত নয়। তাহলে এখানে মানদণ্ড কি হবে? মানদণ্ড আমাকে ফিরে যেতে হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দিকে। এটা কোরআন এবং সুন্নাহ হলো আল মিজানুল আকবার, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু বলছেন যে কোরআন এবং সুন্নাহ হলো সবচেয়ে বড় মিজান, তার উপরে এটাকে পেশ করতে হবে। যদি এটা সাপোর্ট করে তাহলে আমি ধরবো, আর যদি কোরআন এবং সহিহ হাদিসের দৃষ্টি না পাওয়া যায় তাহলে সেটাকে বর্জন করবো, অর্জন করবো, এছাড়া বিকল্প কোনো পথ এই জায়গায় নেই। আর একটা বিষয় আসলো যে দুয়াতুন আলা আবাবে জাহান্নাম, একটা আশ্চর্যজনক ব্যাপার হলো জাহান্নামের দরজায় নিজেরাই দাঁড়িয়ে আছে এবং তারা ডাকছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরের বাক্যটা কিভাবে বলছেন, তাদের ডাকে যেই সাড়া দেবে তারা তাকে ধরে কজা ফুহু, তারা জাহান্নামে নিক্ষেপ করবে, ধাক্কা দিয়ে ফেলবে তা না, সজোরে নিক্ষেপ করবে। কতই না ভয়াবহ বিষয়, যাদেরকে ডাকা উচিত জান্নাতের দিকে। কিন্তু হাদিস তো সহিহ বুখারীর, আশ্চর্য লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জামানা উম্মতের জন্য কি চমৎকার একটা সতর্কবাণী উল্লেখ করে গেছেন, এই দায়রাই যদি, যাকে বলে রক্ষক না ভক্ষক, এমনটা যদি হয় তাহলে তো মানে সমাজে মানুষ টিকতে পারবে না। তা এদেরকে চিনার মানদণ্ড কি? আল্লাহ রাব্বুল্লাহর মানদণ্ড দিয়ে দিলেন, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তাআলামুন বিল বাইয়িনাত ওয়াজ-জুবুর। প্রথমত যদি না জানো তাহলে আহলে যিকরি যিনি তাকে জিজ্ঞেস করো। এখানে আহলে ইলম বলা হয়নি, আহলে যিকির বলা হয়েছে। জিকিরটা কি? যেটা আল্লাহ প্রদত্ত, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ হলো জিকির, তার কাছে যেতে হবে। কিন্তু তাকে গিয়ে আপনি মনে করলেন সব বিশ্বাস করে নিলাম 100% না, এরপরে শিক্ষা দিচ্ছেন বিল বাইয়িনাত, দলিল সহ তার কাছ থেকে নাও। আবার বলছেন ওয়াজ-জুবুর, দলিল বলে দিল যে কোরআনে আছে, হাদিসে আছে, এরা দলিল হলো স্পষ্ট হলো না, এবার কোরআনে কোন আয়াতে আছে বলে দিন, এবং
কোন হাদিসে বলে দেন, হাদিসটা সহি না যদি বলে দেন। আহলে যিকরটা উলামা, জি অবশ্যই আসতেছে আসতেছে, হ্যাঁ বলতে অবশ্যই অবশ্যই উলামা নিঃসন্দেহে, তবে যারা জিকির আছে তাদের মধ্যে উলামা, অবশ্যই জিকির যার মধ্যে থাকবে তিনি তো নিঃসন্দেহে আলেম। অন্যদেরকে তো দোয়াবদ্দুন বলা হয়, দোয়াবদ্দুন বলা হয় সুদা কথা যেটা, ঠিক আছে। সেই ক্ষেত্রে এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনি কোন দায়ীর অনুসরণ করবে। আপনাকে মনে রাখতে হবে যে যেহেতু এক শ্রেণীর দায়ী সমাজে প্রচলিত আছে যারা জাহান্নামে দরজায় আছে, সুতরাং আপনাকে সব দায়ীর কথা মানা যাবে না, সমস্ত আলেমের কথা মানা যাবে না, এটা বলে দিচ্ছেন। এরপরে হাদিসের শেষ দিকে বলে দিচ্ছেন একটা কথা, হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, দেখো পরিচয় কি শুনবা, তারা আমাদের মতনই চামড়ার মানুষ হবে, আমাদের ভাষা তারা কথা বলবে, কথা বলবে। তবে একটা বিষয় হুযাইফা, তুমি তাদেরকে চিনতে পারবে, চিনতে পারলে তাদেরকে বিরুদ্ধে করবে, ক্ষমতা তাদের আদর্শ মেনে নিও না। এখানে একটা মানদণ্ড পাওয়া যায় যে মুসলিম উম্মা যে প্রকৃতই রাসূলের উম্মত হবে এদেরকে তারা চিনতে পারবে নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নাই। তবে চিনার কি আপনি চেষ্টা করেছেন বা আমি কি চেষ্টা করি? সবচেয়ে বড় দুঃখজনক বিষয় যে আমি জমি কেনার ক্ষেত্রে, মাটি কেনার ক্ষেত্রে অনেক কিছু আমি যাচাই করি, এমনকি 2 টাকা বেগুন কেনার জন্য যাচাই করি, আমি তেল কেনার জন্য যাচাই করি, কিন্তু মাটির পাত্র কিনতেও বাজে। হ্যাঁ মাটির পাত্র, যে শেখ আগে বলেছেন মাটির পাত্র 1.5 টাকার হলে আপনি বললেন যে বাজি আমি নি, কিন্তু এটা দুনিয়াবি বিষয়, কিন্তু পরকালীন বিষয়ের মানদণ্ড খুঁজে জানার বা যাচাই করি না, কিন্তু উল্টা আবার বলি আমরা তো কোরআন হাদিস জানি না, আলেম ওলামা যা বলে সেটাই বিশ্বাস করি। শেষে একটা কথা, পরিচয় যেহেতু সহি মুসলিম আসছে, এতে এতই জঘন্য, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এদের অন্তরটা হবে শয়তানের অন্তরের মানুষ রূপে দেহ, তাহলে বিশাল একটা ব্যাপার, বিশাল ব্যাপার। কলব যদি শয়তানের হয়, মুখ দিয়ে যা বলবে উল্টা বলবে, কান দিয়ে যা শুনবে তা ভুল শুনবে, চোখ দিয়ে যা দেখবে তা ভুল দেখবে, হাতে যা লিখবে তা ভুল লিখবে, কারণ অন্তরটা তো সদর মূল হেড, যেটা ম্যাচিং যেটা সেটাই তার খারাপ। শেষের দিকে হাদিসের বলা হয়েছে জামাতুল মুসলিমিন অর্থাৎ ইত্তেবায়ে সাহাবা, আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, মুহাজির আনসার এবং তাদের পরবর্তী যারা, এবং তাদের পরবর্তী যারা তার অনুসারী হবে, মূলত সাহাবা কেরামের রুটের উপরে যারা থাকবে সেটা হলো জামাতুল মুসলিমিন এবং তাদের ইমামকে। যদি এই জামাত না পাওয়া যায়, মুসলিম তো থাকবে নিঃসন্দেহে, জামাতও থাকবে নিঃসন্দেহে, কিন্তু বললেন কি এই ধরনের জামাত যদি না পাওয়া যায়, ইমাম যদি না পাওয়া যায়, তখন কি করতে হবে? ফাতাজাল তিলকাল ফিরাকা কুল্লাহা, এদের ইমাম এবং জামাত সবগুলোকে বর্জন করো, করে প্রয়োজনে গাছের শিকড় ধরে আশ্রয় নাও। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলেছেন বহু দলের আবির্ভাব হবে, ওয়া ইন্নাহু সাইয়াখরুজু ফি উম্মতি আকওয়াম, বহু দলের আবির্ভাব ঘটবে, তাদের অনুসরণ করা যাবে না, এরা তো ভ্রষ্ট দল, একটি মাত্র থাকবে যারা কোরআন এবং সহি সুন্নাহর উপরে মানা আলাইহি ওয়া আসহাব। জি এই হাদিসের শেষ কথাটা মানা আলাইহি ওয়া আসহাব, জি শেষ করে দেই, জি সব কথাই আমরা শুনলাম। দোয়াতুল আবওয়াবের যে ব্যাখ্যা আপনাদের কাছ থেকে এসেছে, চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। দোয়াতুল আবওয়াবের কি দিন আবওয়াবে জাহান্নাম যারা আছে তারা দুই রকম, জি একটা হচ্ছে বাদ প্রতিবাদ মতবাদ, যেটা সরাসরি ধর্মীয় আকীদা বিরোধী, জি এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ, এরাও দায়ী, দায়ী। জামাতুল মুসলিমিন বলে আমরা চাষা ভূষা বেশা মানে যারা অশিক্ষিত তাদেরকে যদি টেনে নেই, তাহলে আহলে আলেম গেল কোথায়? জি 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 সবাই প্রশ্ন, আমি হ্যাঁ সেটাই বলতেছি। ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তাআলামুন, আহলে যিক আহলে আলেম, আহলে আলেম, জি ঠিক আছে, এটা এক জায়গায় না কয়েক জায়গার মধ্যে আছে, জি এটাই অর্থ। এই ক্ষেত্রে আমাদের জন্য দেখুন, মানুষকে আল্লাহ পাক যাদেরকে সৃষ্টি করেছেন সবাই কিন্তু সমান যোগ্যতা সমান মেধা সমান দিয়ে চলে না, জি মানুষকে এইভাবে মনে করেন যারা আলেম বিজ্ঞ মানে যাদের মধ্যে ইজতিহাদি গুণাবলী রয়েছে, জি তারা তাদের ইজতিহাদ নিয়ে চলবেন, জি তাদের অন্যদের মানার দরকার নেই। আবার কিছু আছেন যারা ইজতিহাদি গুণাবলী থাকলেও লা ইস্তাতিউন আত তাফরিক বাইনা হাদা ওয়া যাক, আর কিছু মানুষ আছে যারা সাধারণ মানুষ, যাদের কারো কাছে গিয়ে প্রাতিষ্ঠানিক ভাবে শিক্ষা জ্ঞান অর্জন করা সম্ভব নয়, তাদের জন্য রুট কি? ফাসআলু আহলাল যিকর, ফাসআলু আহলাল যিকর। এখন এই আহলাল যিকর, এখন দেখুন আমরা আমাদের মধ্যে এটাও একটা মানে কষ্টদায়ক যে আমরা নিজেরাও অনেক সময় কোনো কোনো বিষয়ে ঐকমত্য হতে পারি না, জি এটাও আমাদেরকে ভাবতে হবে, এটা সাহাবীদের মধ্যে ছিল, ছিল সাহাবীদের মধ্যে ছিল। এই ক্ষেত্রে আমরা আমাদের দর্শকদেরকে বলবো যে খবরদার, কোনো অবস্থাতেই যারা খতরনাক এবং ভণ্ড বা যারা মানে আপনার এই জাল হাদিস বা একবার অত্যন্ত দুর্বল হাদিস নিয়ে ঘুরে বেড়ায়
তাদের পিছে যাবেন না। যেগুলি একবারে প্রকাশ্য বেদায়াতের অন্তর্ভুক্ত সুন্নতি লেবাসে সেটার দিকেও আপনারা যাবেন না। আর যেগুলির ব্যাপারে আপনাদের সন্দেহ থাকে এই ব্যাপারে এসে আপনারা আলেমদের স্বর্ণাপন্ন হন। তারা যে পরামর্শ দেয় সেই হাদিসের আলোকে এবং কোরআনের আলোকে সেটাকে আপনার গ্রহণ করতে পারেন। জি শেখ, আমরা আসতেছি আপনার কাছে আবার ইনশাআল্লাহ। শেখ ডক্টর জাকারিয়া, আপনি কিছু বলুন এই ব্যাপারে। সবাই আহলে বিদআতের আবার কেউ কেউ আছে সবাই দাবি করে যে মানা আলাইহি ওয়াসাবি, সেটাই তো বললাম আমি, সেই জন্যই তো আমি বললাম যে অস্বীকার করেন এটা। এখানে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মানা আলাইহি ওয়াসাবি, এখানে তাদেরকে যাদাই এরকম দাবি করে মানুষের দাবি হবে এটা যে যে আপনি তো বলছেন যে এখানে রসুল ছিলেন, রসুলের সাহাবীরা ছিলেন, রসুল এবং রসুল তার দৃষ্টান্ত পেশ করুন আপনার কাজের ব্যাপারে, এটা চাওয়ার অধিকার তাদের আছে, এটাই হবে, এটাই হবে মূল মানদণ্ড। সেটা যদি হয়ে যায় এটাই হচ্ছে এখন আজকের যে শিক্ষা, বড় শিক্ষা যে অবশ্যই আমাদেরকে যে কোনো জিনিস আহ্বান করলেই সেখানে সাড়া দিব তা নয়, আহ্বান করলে আমরা যাচাই বাছাই করে সেখানে প্রথমে রিজেক্ট হবে যারা শরীয়ত বিরোধী, তাদের আছে তাদের অবস্থা অবশ্যই যাচাই বাছাই করতে হবে, আর এর বিষয়ে ওদের সেটা গ্রহণযোগ্য সহযোগিতা করা যাবে না, বরং মৌলিকভাবে তিনি আমাদের সাথে মিল আছে সেখানে সহযোগিতা। এই প্রাণবন্ত মনোজ্ঞ আলোচনা দর্শক বৃন্দ আপনাদের সামনে উপহার দিলেন আমাদের যে সমস্ত প্রাজ্ঞ আলোচক মন্ডলী, আমরা তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, সাথে সাথে যারা পৃষ্টিভি বাংলার সামনে আমাদের এই আয়োজন উপভোগ করলেন তাদের খৈরিয়াত কামনা করছি এবং সতর্ক বাণী রাসুলের থেকে আবারও আপনাদের সামনে পেশ করছি যে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমরা যে সমস্ত উলামায়ে কেরামকে দেখব পাব তাদেরকেই আহলে ইলম বা আহলে হক মনে করব, আমরা তাদেরই অনুসরণ করব, কোনো বাতিল বা জাল জঈব মৌজু হাদিসের পিছনে যারা ছুটছে তাদের অনুসরণ থেকে বিরত থাকব। এই দৃঢ় প্রত্যয় আমাদের মাঝখানে পোষণ করে আমরা আজকের এই আলোচনার এখানেই পরিসমাপ্তি ঘটাচ্ছি। সুবহানাক আল্লাহুম্মা وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন IRFI আল্রায়ান ব্যাংক, কোয়াড্রান কোড 48 গ্যালথরপ রোড, বার্মিংহাম, UK, পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার 0113230 1, IBAN GB52 LOYD 3096340102419, শর্ট কোড 300083, সোয়েব BIC কোড IBO BZB 22। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি মোহাম্মদ হাশিম মাদানী আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা।